ছাত্র সংসদ দখলকে কেন্দ্র করে টিএমসিপি ও এ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয় এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ছাত্র সংসদ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদীয়ার মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় টিএমসিপি ও এবিভিপির সমর্থকদের মধ্যে চলে ব্যাপক বোমাবাজি জানা গিয়েছে গত তিন বছর ধরে কলেজে কোনো নির্বাচন হয়নি কয়েক মাস আগে ছাত্র সংসদের দখল নেয় এবিভিপি। সোমবার ছাত্র সংসদ দখল নিতে যায় টিএমসিপির সমর্থকরা তখনই সংঘর্ষ শুরু হয় চলে ব্যাপক বোমাবাজি খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে মঙ্গলবার কলেজের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ এলাকায় উত্তেজনা কলেজে আজকে এই ধরনের যে নক্কারজনক ঘটনা ঘটছে এই যে ছাত্রদা ছাত্রদের মধ্যে যে গন্ডগোল বোমাবাজি এই নিয়ে কি বলবেন ছাত্ররা কি কথা শোনে যে কথা বলবো এরাও কথা শোনে না ওরাও কথা শোনে না পরিষ্কার কথা কার্ড দশ আমি এখন বিচার করতে যাব না বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া